দারুন 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 মজা হচ্ছে। স্কুলেকে আছি, আর এই যে দিদির চ্যানেল, তোমরা সাপোর্ট করো দাদাকে আর দিদিকে, বেশ ভালো লাগলো। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমরা চলেছি ছাঙ্গু লেকে, আর আজকের এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পর্ব। তো আমরা এখন ফ্লাওয়ার শপের এখানে চলে এসেছি, আর এখান থেকে সব গাড়িগুলো ছাড়া হয় ছাঙ্গু, বা মন্দির, নাথুলা পাস যাওয়ার জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন রয়েছি আমরা ফ্লাওয়ার শপের এখানে, আর এখানে আমাদের গাড়ি অলরেডি চলে এসেছে, গাড়ি তোমাদের সামনেই রয়েছে রাখা। তো এই গাড়িটা করে আজকের আমরা যাব ঘুরতে। গুড মর্নিং সবাইকে। তো এখন আমরা যাচ্ছি ছাঙ্গু বাবা মন্দির, নাথুলা যাওয়া যায় কি না দেখছি, কারণ ওখানে মেবি বন্ধও থাকতে পারে। তো এখন রাস্তায় দাঁড়িয়ে আছি এই পারমিটের জন্য। পারমিটের একটা প্রিন্ট আউট এখান থেকে লাগে, সেটা জন্য একটু ওয়েট করতে হচ্ছে, বিকজ যে ট্রাভেল এজেন্ট করেছে, এখানকার যে ট্রাভেল এজেন্ট করেছে, সে এখনও মেবি পারমিটটা পাঠায়নি। দাবি চাই এই ব্লগটা করা, ভিডিওটা করা, আর সঙ্গে হোটেল থেকে দিয়েছিল জ্যাম পাউডি, সেটাই খাচ্ছি। তো চলো দেখতে যাবো। গাড়ি ছেড়ে কিছুটা ওঠার পরে আমরা দেখতে পেলাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ড্রাইভার দাদা এখানে গাড়িটা দাঁড় করিয়ে দিল কিছুক্ষণের জন্য। তো মন ভরে দেখলাম কাঞ্চনজঙ্ঘা এত পরিষ্কার দেখাচ্ছিল, বাট সেটা দেখিয়েছে হচ্ছে কিছুক্ষণের জন্য, তারপরেই আবার মেঘে রেগে গেছিলো। এক কথায় অসাধারণ লাগছিল। গাড়ি যত উপরের দিকে উঠছে বরফের পরিমাণটা তত বাড়ছে, আস্তে আস্তে চারিদিকে পুরো বরফে ঢেকে যাচ্ছে, আর মাঝখান দিয়ে রয়েছে শুধু কালো পিচের রাস্তা। এক কথায় অসাধারণ লাগছিল এই দৃশ্য দেখতে, আর দেখতে দেখতে আমরা আরও উপরের দিকে উঠতে লাগলাম। রাস্তার দুধারে বরফের লেয়ার পড়েছিল প্রায় 4-5 ফিটের মতন। এখানে দেখতে পাচ্ছি যে জল যখন চুয়ে চুয়ে পড়ে, সেই জলটা জমে গিয়ে এরকমভাবে বরফের সৃষ্টি হয়েছে। তো আমরা এই 22 নম্বর শপটায় দাঁড়িয়েছিলাম, এখানে আমাদের হোল্ড করা হয়েছিল। তো এখান থেকে আমরা জুতো নিয়ে নিয়েছিলাম, আমার মিসেস জুতো পরছে, আমিও পরেছিলাম, আর এই জুতোগুলোর ভাড়া নিয়েছিল প্রায় 150 টাকা মতন। আর অবশ্যই সঙ্গে আপনারা ওখান থেকে মোজা ইউজ করবেন, নাহলে নিজেরাও মোটা মোজা পরে আসবেন, তাহলে ঠান্ডা থেকে রেহাই পাবেন। যত উপরের দিকে যাচ্ছি বরফ দেখে চোখ একদম জুড়িয়ে যাচ্ছে, এত বরফ, এত বরফ এর আগে দেখিনি, এই হচ্ছে আমাদের ফার্স্ট টাইম দেখা। আর এখানে দেখা যাচ্ছে চামড়ি গাই রয়েছে, এই চামড়ি গাইগুলো এখানে ভাড়া দেওয়া হয় ছবি তোলার জন্য, আর এখানে তুমি ঘুরে দেখতে পারো ছাঙ্গু লেকটা চারিদিক দিয়ে। তো আমরা এখন চলে এসেছি ছাঙ্গু লেকের ওপরে ভিউ পয়েন্টে। এখান থেকে চারিদিকটা একদম অসাধারণ লাগছিল, নিচের রাস্তাঘাটগুলো অসাধারণ লাগছিল, চারিদিকটা বরফে বরফ।
এখানকার ভাষায় ছাঙ্গু লেককে বলা হয় টমসং লেক। তো এখানকার স্থানীয় ভাষায় এটা হচ্ছে নাম। আর আমরা রয়েছি 12,313 ফিট উঁচুতে। আর গ্যাংটক থেকে এখানে হচ্ছে টোটাল ডিস্টেন্স প্রায় 40 কিলোমিটার মতন। তোমরা দেখতেই পাচ্ছো তেনজিং নোরগের রিলেটিভ এখানে পাহাড়ে উঠে বরফ নিয়ে ছোড়াছুড়ি করছে। তারপর দেখা গেল আরেকটাও তেনজিং নোরগের রিলেটিভ, সেও পাহাড়ে উঠে পড়ল পর্বতারোহণ করতে। এই ইয়াকগুলো চড়তে নেয় হচ্ছে 1,200-1,500, আর ছবি তোলার জন্য নেয় হচ্ছে 100 টাকা। ছাঙ্গু লেকে আছি, আর এই যে দিদির চ্যানেল, তোমরা সাপোর্ট করো দাদাকে আর দিদিকে, বেশ ভালো লাগলো। আর এখানে দেখা হয়ে গেল, খুব সুন্দর একটা জায়গা। আর যারা যারা আমার চ্যানেল দেখো তাদের তো কিছু বলার নেই, দাদা এখানে এসছে, ভালো লাগলো যে আমার চ্যানেলের ভিডিও কিছুটা দেখেছে। তো দাদাকেও সাপোর্ট করো, আমাকেও সাপোর্ট করো, চলো, খুব সুন্দর একটা জায়গা। তো আমরা এখন যাবো হচ্ছে রোপওয়ে করে ছাঙ্গু লেকের ওপরে, আর যার ভাড়া পড়ে পার হেড 360 টাকা করে। তো আমি এই টিকিটটা কেটে নিচ্ছি। আর এই বোর্ডের মধ্যে লেখা ছিল কিছু নিয়ম কানুন। আর এখানে এক একটা রোপওয়েতে 6 জন করে ক্যারি করা হয়, আর বাইরে থেকে ডোরটা লকই থাকে। তো 6 জন করে ক্যারি করে রোপওয়েটাকে এরমভাবে সামনের দিকে ঠেলে দেওয়া হয়, তারপর রোপওয়েটা আস্তে আস্তে ওপরের দিকে উঠতে থাকে। তো চলো এবার আমাদের পালা। আমি তো খুব এক্সাইটেড যে কী হয়, বিকজ ফার্স্ট টাইম এটা আমার কাছে রোপওয়ে ওঠা। তো চলো দেখতে থাকো। এবার আমরা রোপওয়েতে উঠে পড়েছি, আর আস্তে আস্তে আমাদের রোপওয়েটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। প্রথমে প্রথমে একটু ভয় লাগছিল, তারপর ইটস ওকে। তো দেখতেই পাচ্ছ প্রথমটা খুব স্পিডে ওই জায়গাটা থেকে যায়, আর তারপর আস্তে আস্তে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে নিচের ছোটো ছোটো ঘর বাড়ি দেখা যাচ্ছিলো। আস্তে আস্তে রোপওয়েটা আবার আমাদের ওপরের দিকে উঠছে। তো চলো ওপরে গিয়ে কী আছে সেটা দেখছি আমরা। রোপওয়ে করে এসে ওপরটা যেন একটা আলাদাই রূপ, একদম অসাধারণ লাগছিল জায়গাটা। না আসলে হয়তো খুবই মিস করতাম এই জায়গাটাকে, একদম সত্যি কথা বলতে ইটস লাইক আ হেভেন। তো আমার মিসেস যথারীতি বরফ নিয়ে খেলা শুরুই করে দিয়েছে, নিচেও লাফালাফি করছিল, কেন এটা ওর কাছে ফার্স্ট টাইম বরফ। আর ও একটা পুতুল বানাচ্ছে, বানিয়ে ওর ওপর আবার চশমাও পরিয়েছে নিজের, দিয়ে ওর সাথে আবার ছবি তুলছে। আর এখানে একটা বসার জায়গা ছিল, আমরা সেই জায়গাও বসে ছবি তুলে নিলাম। তারপর বরফে এসেছি, একটু বরফে গড়াগড়ি না খেলে হয় না, তো একটু শুয়েই পড়লাম বরফে আনন্দের চোটে। তারপর আমার মিসেসও বরফে গড়াগড়ি খেয়ে নিল একবার। বিশাল লাগছে, বিশাল। তারপর আমরাও পোজ দিয়ে একটু ছবি তুলে নিলাম, ছবির সাথে সাথে ভিডিওটাও করিয়ে নিলাম। দাদা এই ভিডিওটা করে দিয়েছিল, দারুণ লাগছিল ওপর থেকে, অসাধারণ অসাধারণ। এরপর আমরা নেমে আসলাম,
আর আসার সময় আবারও প্রীতমদার সাথে দেখা, প্রীতমদা একটা ভিডিও করে দিয়েছিল আমাদের। থ্যাংক ইউ প্রীতমদা। দারুণ মজা হচ্ছে। উপর থেকে ছাঙ্গু লেকটাকে আরো দারুণ লাগছিল, এক কথায় অসাধারণ। পুরো ছাঙ্গু লেকটা জমেছিল বরফে, তোমরা দেখতেই পাচ্ছ। আর পাহাড়ের ডান সাইডটায় বরফ ছিল, বাঁ সাইডটায় বরফ ছিল না। তো যাকে বলে এক কথায় অসাধারণ লাগছে, অসাধারণ। তারপর ওখান থেকে নেমে আমরা গেছিলাম ছাঙ্গু শিব মন্দির, যেটা ছাঙ্গু লেকের গায়ে অবস্থিত। তো সেই ছাঙ্গু শিব মন্দিরও আমরা গেছিলাম। এখান থেকে ছাঙ্গু লেকটা অসাধারণ লাগছিল, আর ওপরে ঘরবাড়িগুলো সুন্দর লাগছিল। ইচ্ছাই করছিল না যে এখান থেকে আমরা ফিরে যাই, কিন্তু ফিরতে তো হবেই। তো এবার আমরা নিচের দিকে নামতে শুরু করলাম। এখন আমরা চলে এসেছি যেখান থেকে আমরা জুতো নিয়েছিলাম, সেই জায়গাটা। তো এখন দেখে নিচ্ছি হচ্ছে কিচেনটা। এটা হলো গিয়ে কিচেন, এখানে দিদি রান্না করছে। দিদি আপনার নাম? চা আর ম্যাগি অর্ডার করেছিল, যেটা দিদিটা রান্না করছিল। ম্যাগিটা নর্মালি ছিল 50 রুপিস মতন দাম নিয়েছিল, সুন্দর ঠিকঠাক নর্মালি একটা স্যুপ ম্যাগি ছিল, আর যেটা ওই জায়গায় দারুণ লাগছিল। ব্যাস আর কি, এবার ঘরে ফেরার পালা। ঘরে না, তবে হোটেলে ফেরার পালা। খুব সুন্দর একটা ট্রিপ আমাদের আজকের হলো, আর এটা দারুণ লাগলো, দারুণ। তো তোমাদেরও বলবো একবার এরম সিজনে এসে ঘুরে যাও ফেব্রুয়ারি মাসে। আরেকটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, এই ছাঙ্গু বাওয়ামন্দির নাথুলা পাস ঘোরার জন্য ভোটার কার্ড আর পাসপোর্ট সাইজ ছবি অবশ্যই রাখতে হবে, অন্য কোনো আইডি প্রুফে কিন্তু এই পাস পারমিট করা হয় না। আর বাংলাদেশ থেকে যে সমস্ত বন্ধুরা তোমরা এই ভিডিওটা দেখছো, তাদের জন্য বলে রাখি, তোমরা শুধুমাত্র পারমিট পাবে ছাঙ্গু লেকের জন্য। আর এরপরে ভিডিওটা থাকছে গ্যাংটকের লোকাল সাইট সিন নিয়ে। তো চলো দেখতে থাকো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব, শেয়ার, লাইক আর কমেন্ট করতে যেন না ভুলো। থ্যাংক ইউ।